সকাল এগারোটার দিকে গলির মোড়ের চায়ের দোকানে বসে চা খাচ্ছি এমন সময় পিছন থেকে কেউ একজন আমায় ডাক দিল আমি পিছন ফিরে তাকিয়ে দেখি পাঞ্জাবি পাজামা পরা বারো তেরো বছরের একটা ছেলে ছেলেটা আমায় সালাম দিয়ে বলল ভাই আমায় লজিং রাখবেন আমায় দুইবেলা অল্প খেতে দিলেই হবে বিনিময়ে আমি আপনাদের টুকটাক বাসার কাজ করার পাশাপাশি আপনার ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিব আর রাতে আমি মাদ্রাসাতেই সাথেই থাকবো আমি মুস্কি হেসে ছেলেটাকে বললাম হুজুর আমি তো বিয়েই করিনি ছেলে মেয়ে কোথা থেকে হবে আমার কথা শুনে ছেলেটা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আমি চাটা একটানে শেষ করে ছেলেটাকে বললাম চলেন হুজুর আপনার লজিং থাকার ব্যবস্থা করছি কলিঙ্গল বাজাতেই আমার ছাত্রের বড় মন দরজা খুলল আমার দিকে বিরক্তিকর চোখে তাকিয়ে বলল এই টাইমে তো রাফি স্কুলে থাকে আপনি এখন কেন পড়াতে আসলেন আমি তখন বললাম আমি রাফির কাছে আসিনি আন্টির কাছে একটা দরকার এসেছিলাম ছাত্রের বোন আর কিছু না বলে চলে গেল আমি হুজুর ছেলেটাকে সাথে নিয়ে বাসার ভিতর বসলাম কিছুক্ষণ পর আন্টি আসলে আমি আন্টিকে বললাম আন্টি রাফি তো আরবি পড়তে পারে না এই ছেলেটা রাফিকে আরবি শিখাবে আর তার বিনিময়ে ছেলেটাকে প্রতিদিন দুই বেলা খেতে দিয়েন ছেলেটা এতিম বাবা মা কেউ নেই কয়েক মাস পর ছেলেটা কোরআনে হাফেজ হয়ে যাবে আপনি না হয় ছেলেটাকে একটু সাহায্য সহযোগিতা করলেন আনটি আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলল পিয়াস আমাদের অবস্থা খুব একটা ভালো না যে বাড়তি একটা লোকের খাওয়ার দায়িত্ব নিতে পারব তুমি বর অন্য কোথাও চেষ্টা করে দেখো এমন সময় কাজের মেয়েটা বাহির থেকে বাসার ভিতরে ঢুকলে আনটি কাজের মেয়েটাকে রেগে গিয়ে বলতে লাগল তোকে না বলেছিলাম লিউ আর টুকির মাংসের তরকারিটা রান্না করে তারপর বাইরে যেতে কখন থেকে ওরা না খেয়ে আছে আমি আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসলাম রাস্তায় যখন হুজুর ছেলেটাকে নিয়ে হাঁটছিলাম তখন ওকে বললাম আচ্ছা হুজুর বলেন তো লিও টুকি আন্টির কে হয় হুজুর ছেলেটা কতক্ষণ চিন্তা করে বলল এমন নাম তো আগে কখনো শুনিনি ওনার ছেলে মেয়েই হবে হয়তো আমি হাসতে হাসতে হুজুর ছেলেটাকে বললাম লিও টুকি হল দুইটা উন্নত বিদেশি জাতের কুকুর এই শহরের বড়লোক মানুষগুলো প্রতিদিন বিদেশি জাতের কুকুরকে মাংস দিয়ে ভাত খাওয়াতে পারবে কিন্তু কোনো এতিম বাচ্চাকে দুইবেলা ডাল ভাত খাওয়াতে পারবে না দুপুর থেকে বিকাল পর্যন্ত হুজুর ছেলেটাকে সাথে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরলাম অথচ কেউ ছেলেটা বেলার খাওয়ার দায়িত্ব নিল না কেউ কেউ বলল যদি বাংলা পড়াতে পারত তাহলে ভেবে দেখতাম সন্ধ্যার আগে আগে ছেলেটাকে সাথে নিয়ে ওর মাদ্রাসার সামনে গেলাম মানিব্যাগ খুলে দেখি মানিব্যাগের দুইটা এক হাজার টাকার নোট আছে আর কিছু খুচরো টাকা আমি ছেলেটার হাতে দুই হাজার টাকা দিয়ে বললাম বুঝলেন হুজুর এই শহরের মানুষদের কোরআন শিক্ষার কোনও দরকার নেই ওরা মনে করে ওরা মৃত্যুর পর এমনিতে এই চালচেলাইয়া ভেসতে চলে যাবে আমি নিজে থাকি ম্যাসে টিউশনে করেই নিজের পড়াশোনা খরচ চালাই তবুও চেষ্টা করব প্রতি মাসে আপনাকে সাহায্য সহযোগিতা করতে তারপর থেকে প্রতি মাসে ছেলেটাকে আমি কিছু টাকাপয়সা দিতাম পরিচিত কয়েকজন বন্ধু বান্ধবের সহযোগিতায় ছেলেটাকে একটা হোটেলে প্রতিবেলা খাবারের ব্যবস্থা করে দিলাম ছেলেটা যেদিন কোরআনে হাফেজ হয়েছিল সেদিন সর্বপ্রথম আমার সাথে দেখা করে আমায় বুকে জড়িয়ে ধরে বলেছিল ভাই আপনি আমার জন্য অনেক করেছেন আমি যতদিন বেঁচে থাকবো ততদিন প্রতিবক্ত নামাজ শেষে আপনার জন্য দোয়া করব কথাটা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়ে গিয়েছিল একজন মুসলিমের এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না